আচ্ছা, এখন শুরু হচ্ছে অ্যারোমেটিক যৌগের নামকরণ, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ সম্পর্কে ইন ডিটেলস আমরা নামকরণের পরে শিখব, ঠিক আছে? এখন জাস্ট আমরা অ্যারোমেটিক যৌগগুলো নামকরণ কিভাবে করতে হয় সেগুলো দেখবো, মানে অ্যারোমেটিক যৌগ কাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো সেটা আমরা ওই অ্যারোমেটিক যৌগের যখন ব্যাখ্যা শিখবো বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য শিখবো তখন আমরা বুঝতে পারবো। বাট এখন জাস্ট আমরা দেখবো যে কিভাবে অ্যারোমেটিক যৌগের নামকরণটা করা হয়, ঠিক আছে? আপাতত দেখে রাখো যে বেনজিনের যে যৌগগুলো সেগুলোরই বলতেছি আমরা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? মানে আপাতত তুমি দেখে যে তুমি যখন এই বেনজিনের যে চক্রটা বা বেনজিনের যে মূলকটা ফিনাল মূলক ওটা যদি তুমি কোনো যৌগে দেখো সেই যৌগটা কি হবে, অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, ঠিক আছে, ভালো করে বুঝো কথাটা। ধরো CH3CH CH2OH, এখানে একটা বেনজিন মূলক আছে বা ফিনাইল মূলক আছে। দেখো তো এই যে ফিনাইল মূলকটা আমি এখানে লিখছি সেটা কিন্তু 2 নম্বর কার্বনে একটা মূলক হিসেবে যুক্ত আছে, প্রতিস্থাপক মূলক, ঠিক না? বাট প্রধান কার্বন শিকলের মধ্যে বেনজিনটা নাই, আছে? আর প্রধান যে কার্বন শিকলটা এখানে কিন্তু বেনজিনটা নাই, বেনজিনটা হচ্ছে এখানে মূলক হিসাবে, এবং প্রধান কার্বন শিকলে যে মূলকটা আছে সেটা হচ্ছে হাইড্রোক্সিল, যেটা কিন্তু আসলে একটা অ্যালিফেটিক যৌগ। কেন এখানে বেনজিন আছে দেখে যে তোমার এটা কি বলে অ্যারোমেটিক যৌগ তা না, বেনজিনের যে মূলকটা বা বেনজিনটা থাকতে হবে প্রধান শিকল হিসাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি ফিনাইল মূলকটা বা বেনজিনটা যদি ফিনাইল মূলক হিসেবে থাকে, মানে একটা জাস্ট একটা প্রতিস্থাপক মূলক হিসেবে থাকে, তখন সেই যৌগটা কিন্তু অ্যালিফেটিক যৌগই হবে, ঠিক আছে? কিন্তু বেনজিনটা যদি তোমার মানে কার্বন মূল বেস হয় বা বেনজিনটা যদি তোমার যৌগটার ভিত্তি হয় এবং বেনজিনের সাথে যদি অন্যান্য মূলক যুক্ত থাকে তখন সেটা হবে কি, অ্যারোমেটিক যৌগ, বুঝতে পারছো? এটা কিন্তু খুব ভালো একটা ডিফারেন্স, ভালো একটা বেসিক, ঠিক আছে? যে যে ফিনাইল মূলকটা যদি তোমার অপ্রধান মূলক হিসাবে মানে একটা শাখায় যুক্ত থাকে তখন, যেমন আমরা কিন্তু এতক্ষণ যে অ্যালিফেটিক যৌগগুলো শিখছি ওগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফিনাইল মূলক যুক্ত থাকলে নামকরণ কি হবে সেটা আমরা শিখছি, শিখছি না যে ফিনাইল মূলক থাকলে ফিনাইল নামটা যুক্ত করতে হয়, এটা কিন্তু ফিনাইল মূলক হিসাবে আছিল। বাট যদি এই বেনজিনটাই যদি তোমার যৌগের ভিত্তি হয় এবং বেনজিনের সাথে যদি অন্যান্য মূলক যুক্ত থাকে, বেনজিনের যে মানে কার্বনের হাতগুলা, তখন সেটা হবে অ্যারোমেটিক যৌগ, বুঝতে পারছো? ক্লিয়ার? আর অ্যারোমেটিক যৌগ মানে যে শুধু বেনজিন হবে তা না, আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আমরা অ্যারোমেটিক যৌগ যখন শিখবো তখন শিখবো, ঠিক আছে? বাট আপাতত জানলেই হবে যে বেনজিন এবং বেনজিনের যে জাতক গুলা সেগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ এবং তার নামকরণটা আমরা এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কিছু কিছু যৌগ আছে যেগুলোর তোমার নামকরণ গুলা হচ্ছে মানে ধরো প্রথম দিকে একটা নামকরণ করা হয়েছে ওই নামটা এখন চলে আসতেছে, ঠিক আছে? মানে স্পেশাল নাম যেটাকে বলে, স্পেশাল নাম, ঠিক আছে? যেমন ধরো তোমার ইথিলিন, চিনো ইথিলিন? ইথিলিন কোনটাকে বলে? ইথিলিন হচ্ছে আমরা যে ইথিন বলি, CH2 ডাবল বন্ড CH2, বা ইথিন, ইথিনকে কিন্তু প্রথম দিকে ইথিলিন বলা হয়েছে, ঠিক আছে? ইথিলিন বলা হয়েছে, ইথিলিন বলা হয়েছে, এটা কিন্তু কোনো ওই যে নামকরণের যে রুলস মানে মিথ ইথ প্রোপ বিউট তার সাথে ইন যুক্ত হবে এটা কিন্তু মানা হয় নাই, তখন জাস্ট এটা নামকরণ করেছিল ইথিলিন, ঠিক আছে? তেমনি ধরো তোমার এই যে ইথাইন, যেটা CH3CH, ইথাইন, ইথানের নাম কি জানো ওরকম নামটা? বা প্রথম দিকে যে নামকরণ ছিল সেটা ছিল অ্যাসিটিলিন, ঠিক আছে? অ্যাসিটিলিন নামটা শুনছো না? অ্যাসিটিলিন কোথাও কি হলে কিন্তু তুমি শুনছো যে অ্যাসিটিলিন, হ্যাঁ শুনছি কিন্তু জানতাম না এটা একই জিনিস। হ্যাঁ একই জিনিস, তো অ্যাসিটিলিন মানে হচ্ছে তোমার ইথাইন, ঠিক আছে? আর ইথিলিন মানে হচ্ছে ইথিন, ঠিক আছে? ঠিক তেমনি তোমার এই যে বেনজিন, এই বেনজিনটা কিন্তু প্রথম দিকে নামকরণ করা হয়েছিল এবং অ্যাকচুয়ালি যে নামকরণটা ওখানে বেনজিন নামটা রাখা হয়েছে, ঠিক আছে? যেমন দেখো এখানে ধরো এটা একটা বেনজিন, ঠিক আছে? এখন এই বেনজিন যে স্ট্রাকচারটা সেটা কিরকম আমরা জানি, এই যে কার্বনের 6টা কার্বন এরকম একটা সাইক্লিক স্ট্রাকচার গঠন করে এবং সেই 6টা কার্বনের 6টা হাতে 6টা হাইড্রোজেন থাকে, এটাই তো বেনজিন নাকি? এবং মাঝখানে কার্বন কার্বনের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকে, মানে ধরো এখানে একটা দ্বিবন্ধন, তারপর একটা গ্যাপ আর একটা দ্বিবন্ধন, আবার গ্যাপ আবার একটা দ্বিবন্ধন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেনজিন, এবং এটাকে আমরা এইভাবে লিখতাম, জাস্ট বক্স এরকম একটা ষড়ভুজ দেখতাম, দেন 3টা বন্ধন দিয়ে দিতাম, ঠিক
ঠিক আছে, এবং এই বন্ধনগুলো কিন্তু চাইলে আমরা এখানেও দিতে পারতাম। তো এই দুইটাকে মিলে আসলে কিভাবে লেখা হয়, গো বলে একটা স্ট্রাকচার দেয়। সেগুলো সবগুলোর ব্যাখ্যা আছে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলা কেন হয়, এগুলাকে রেজোন্যান্স বলে। এরপর এই যে আমরা গোল করে একটা স্ট্রাকচার দিচ্ছি, এটা বলে ডিলোকালাইজেশন। সবগুলো আমরা শিখবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। তো যাই হোক, তুমি এরকম কোন স্ট্রাকচার দেখলেই কি বুঝবা, সেটা হচ্ছে বেনজিন, ঠিক আছে। এবং এই স্ট্রাকচার আছে মানে ওখানে এই যে কোনাগুলোর মধ্যে কে আছে, কার্বন, ঠিক আছে, এবং ওখানে কে আছে, কার্বনের সাথে আবার হাইড্রোজেন আছে। বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো, তোমার যে কোনো একটা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, তখন এই বেনজিনটা কি হয়ে যাবে, এটা ফিনাইল মূলক হবে। কি মূলক হবে? ফিনাইল ফিনাইল মূলক। মূলক। ফিনাইল মূলক। এই যে ফিনাইল মূলক, ধরো ফিনাইল মূলকের মধ্যে যে কোনো একটা অন্য একটা কার্যকরী মূলক আসলো, যেমন ধরো ওএইচ আসলো, ওএইচ। দেখো তো, এই যে অ্যালকাল মূলকের সাথে যখন হাইড্রোক্সিল মূলক আসে, তখন সেটার নাম কি হয়ে যায়, অ্যালকোহল হয়ে যায় না? তেমনি বেনজিনের যে ফিনাইল মূলক আছে, সেই মূলকের সাথে যদি হাইড্রোক্সিল কার্যকরী মূলকটা আসে, তখন তার নামকরণ করা হয় কিভাবে, ফেনল। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তো ফেনল হচ্ছে বলা যায় অ্যারোমেটিক যৌগের অ্যালকোহল, বুঝছো, বা অ্যারোমেটিক অ্যালকোহল বলতে পারো। এরকম নামকরণের মধ্যে কিছু সিস্টেম আছে, যেগুলো কোনো ওই যে আইইউপিএসির কোনো এইভাবে তোমার কার্বন সংখ্যা, মানে কয়টা কার্বন আছে ওইটা ভিত্তিতে নাম, বা কোন কার্যকরী মূলকের কি নাম, ওই নাম অনুসারে, মানে এটা যে স্পেশাল যে মেথড থাকে সেই মেথডের বাইরে এগুলো। যেমন দেখো, ফেনল নামকরণ করা হয়েছে যদি ফিনাইলের সাথে হাইড্রোক্সিল থাকে, সেটা হচ্ছে আমাদের ফেনল যৌগ হবে, ঠিক আছে, এ হচ্ছে কথা। এমনি দেখো স্পেশাল নাম আছে একটা, কিউমিন। কিউমিন হচ্ছে এই যে তোমার বেনজিন যে স্ট্রাকচার বা বেনজিন, বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, তাহলে এটা হয় ফিনাইল মূলক, ঠিক আছে। এবং সেই ফিনাইলের সাথে যদি এভাবে একটা সিএইচ, এবং সেই সিএইচ এর অবশ্য একটা হাত খালি আছে আরো দুইটা, ঠিক আছে, সেই দুইটা হাতে যদি, এটা সুন্দর করে লিখতে হবে, একটা কার্বনের মোট চারটা হাত, তার মধ্যে একটা হাত হচ্ছে ফিনাইলের সাথে, আর বাকি দুইটা হাতে মিথাইল মূলক, আর অবশিষ্ট রয় একটা হাত, সেখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে কিউমিন, ঠিক আছে। এবং এটা এটা কিন্তু কোনো মানে আইইউপিএসি এর নামকরণ অনুযায়ী কিন্তু নাম করি নাই, জাস্ট এই যৌগটার নাম দিয়ে দেওয়া হচ্ছে কিউমিন, বা এটাকে কিউমিন নামে ডাকা হয়, ঠিক আছে। কিন্তু আইইউপিএসি এর নামকরণ অনুযায়ী কিন্তু নামকরণ হবে অন্যরকম, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে আমরা ওই আইইউপিএসি এর নামে যাবো না, প্রথমে দেখবো যে এই স্পেশাল নামগুলো আমাদের শিখতে হবে, যে কোন যৌগটার নাম কি, ঠিক আছে। আর এই যে এই যৌগটা কিউমিন, এই যৌগটা নিয়ে পরে কাজ আছে, ঠিক আছে, মানে এটা একটা বিক্রিয়া আছে খুব সুন্দর, ওই বিক্রিয়া তোমাকে শিখতে হবে, তখন তুমি অটোমেটিকলি এটার নাম মুখস্থ হয়ে যাবে, যে এটার নাম কিউমিন, ঠিক আছে। এখন প্যারা নেওয়া লাগবে না, এখন জেনে রাখো যে বেনজিনের সাথে যদি, মানে ফিনাইল মূলকের সাথে যদি হাইড্রোক্সিল থাকে, বা বেনজিনের সাথে যদি এভাবে হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়, ফেনল, ঠিক আছে। তেমনি বেনজিনের সাথে যদি তোমার কার্বক্সিলিক মূলক থাকে, তখন তাকে বলা হয় বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, যদি এই যে আর সি ও আর, এটার নাম কি বলতো, এই যে আর সি ও আর, এটা আসলে কি, কিটোন না বলতো? যদি তোমার এই যে হ্যাঁ এটাকে বলে কার্বনিল মূলক, এবং কার্বনিল মূলকের যে কার্বন, তার দুই পাশে দুইটা হাতে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে, তখন সেটাকে কি বলে, তখন সেটা বলে কিটোন, ঠিক আছে। আর যদি এই একটা হাতে, যদি একটা হাতে তোমার হাইড্রোজেন থাকতো, তখন এটা নামকরণ কি করতো, অ্যালডিহাইড, কারণ এটা সিএইচও মূলক যুক্ত আছে কার সাথে, অ্যালকাইল মূলক, অ্যালডিহাইড। আর যদি দুইটা যদি তোমার অ্যালকাইল মূলক হয়, তখন নাম হয় কি, কিটোন, ঠিক আছে। তেমনি এখানে একটা অ্যালকাইল মূলক যদি ফিনাইল হয়, ধরে যে এরকম একটা ফিনাইল মূলক আছে, এবং তার সাথে সিও আর একটা সাথে একটা আর, তখন এটা কি, দেখো এটা কি অ্যারোমেটিক কিটোন না, মানে কিটোনের স্ট্রাকচারটা কিন্তু, খালি এখানে অ্যালকাইল মূলক হইতো, অ্যালকাইল মূলকের জায়গায় একটা কি আছে, ফিনাইল মূলক, ঠিক আছে। তখন এটা নাম কি হয়েছে দেখছো, তখন এটা নাম হয়েছে অ্যাসিটোফেনল। এর এই নামটা কিন্তু কোন রকম ব্যাখ্যা নাই, এটা কিন্তু জাস্ট একটা জাস্ট মিলায় হালকা একটা নামকরণ করা হয়েছে, যে আমরা জানি যে কিটোন থাকলে লাস্টে কি যুক্ত হয়, অণু যুক্ত হয়, ঠিক আছে। আর যেহেতু এটা তোমার ওই যে ফেনল, ফেনল টাইপেরই, দেখো যেখানে ফেনল আছে, ফেনলের মতো দেখতে, তার নামকরণ করেছে ফেনন, ঠিক আছে। ফেনল থেকে ফেনিসে, আর
কিরণ থেকে নন নিছে, ঠিক আছে, আর অ্যাসিটন মূলকের থেকে অ্যাসিড অ্যাসিডও নিছে, সেটা কিন্তু একটা মুখস্থ নাম, অ্যাসিটোফেনল, বুঝছো? তুমি দেখো যে এখানেও তোমার CH2 ডাবল বন্ড CH2 থাকলে কি হয়, এটা হয় তোমার অ্যালকিন বা ইথিন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন তুমি অপসারণ করো তাহলে কি হবে, এখানে CH হবে, মানে দুইটা হাইড্রোজেন ছিল এখন একটা হাইড্রোজেন হবে, আর একটা হাত খালি হবে, ঠিক আছে। এবং এই যে মূলকটা, এই মূলকটার নাম কি মনে আছে? ভিনাইল মূলক, ঠিক আছে। ভিনাইল মূলকটা যদি তোমার বেনজিনের যে একটা হাত সেখানে যদি যুক্ত থাকে হাইড্রোজেনকে অপসারণ করে, তখন এটা হবে স্টেরিন। এটা নামকরণ করেছে স্টেরিন নামে, বুঝতে পারছো? এই যে পাঁচটা যৌগ, এগুলো তোমার নামগুলো স্পেশাল নাম, ঠিক আছে, এগুলোর কোনো যে অ্যাকচুয়ালি পদ্ধতিতে আসলে নামকরণ করা হয়নি, এটা স্পেশাল নামকরণ, ঠিক আছে, তোমাকে এটা আসলে মনে রাখতে হবে। আর এই দুটো কিন্তু খুব বেশি ইউজ হয়, ফেনল আর বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু কমন যৌগ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যালকোহল বলা যায়, আর এটা হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড বলা যায়, ঠিক আছে। আর এগুলো তো তোমার স্পেশাল যৌগ, যে কিউমিন, তারপর হচ্ছে তোমার এই যে অ্যাসিটোফেনল, এই অ্যাসিটোফেনলটা কিন্তু বলা যায় অ্যারোমেটিক কিটোন, বলা যায় না, কারণ দেখো স্ট্রাকচার কিন্তু সেম, অ্যালিফেটিকে এখানে অ্যালকাইল মূলক থাকে, ঠিক আছে, আর এখানে অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলকের জায়গায় একটা ফিনাইল মূলক আছে, ঠিক আছে, এ হচ্ছে কথা। আর এই যে স্টেরিন ভিনাইল, দেখো আমরা কিন্তু পড়ছি যে এই যে তোমার ভিনাইল আছে, ভিনাইল মূলক, তার সাথে যদি তোমার ক্লোরিন আসে তাহলে এটা নাম, এটা নাম কি হয়, ভিনাইল ক্লোরাইড, ঠিক না? এবং এই যে বন্ধন ভেঙে যখন হাত খালি হয় তখন যদি অসংখ্য ভিনাইল মূলক যুক্ত হয়, যদি একটা পলিমার বানায়, তখন তাকে কি বলা হয়, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এই যে ভিনাইল মূলকের সাথে যদি তোমার এই যে ফিনাইল মূলক থাকে বা বেনজিনের যে স্ট্রাকচারটা, সেখানে যদি তোমার একটা কার্বনে একটা হাইড্রোজেন অপসারণ করে যদি ভিনাইল মূলক যুক্ত হয়, তখন সেটা হবে স্টেরিন, ঠিক না? আসলে কিন্তু এটার নাম হওয়া উচিত ছিল কি বলতো, নামকরণ হওয়া উচিত ছিল ফিনাইল ভিনাইল, ঠিক না, বা হচ্ছে তোমার বেনজিন বেনজিন ভিনাইল, বা ভিনাইল বেনজিন বলা যায়, ঠিক না, কারণ যেহেতু এখানে হচ্ছে ভিনাইল মূলক আছে আর মেইন স্ট্রাকচার কি বেনজিন, এটা নামকরণ কিন্তু ভিনাইল বেনজিন বলা যাইতো, বাট এটা কিন্তু স্টেরিন নামে পরিচিত, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। এই গেল। এবার দেখো 2 নম্বর যে পয়েন্টটা, দেখো এই যে এখানে আমরা কিন্তু এই যে 1 নম্বর পয়েন্ট পড়লাম, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে বেশ কিছু যৌগ আছে যাদের নামকরণ তাদের প্রচলিত নামে নামকরণ করা হয়, মানে অ্যাকচুয়ালি প্রচলিত নামগুলো সেগুলো চেঞ্জ করা হয় না, আইইউপিএ অনুযায়ী ওই প্রচলিত নামগুলোই এখন আইইউপিএ এর নাম, বুঝতে পারছো? তো এখানে তোমার ওই অ্যাকচুয়ালি যে নামকরণটা হওয়া উচিত ছিল তার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে, যেমন ফেনল এখানে তোমার ওই হ্যাঁ ফিনাইল মূলক আর হচ্ছে হাইড্রোক্সিল মূলক আছে অল, আর ফিনাইলের ফেন, এখানে ফেনল হয়েছে, তো এটা কিন্তু মিল আছে। বাট কিউমিন, কিউমিন কিন্তু এখানে ফিনাইলও নাই বা এখানে যে মূলকটা আছে এক্সট্রা এটার নামকরণের সাথে কোনো মিল নাই, এখন দেখা যায় এটা বেনজিন, আর যেহেতু কার্বোক্সিলিক অ্যাসিড তাই বেনজোয়িক অ্যাসিড, এখানে কিন্তু মিল আছে, ঠিক না? আর দেখো যে অ্যাসিটোফেনন এর সাথে কিন্তু হালকা হালকা মিল আছে, বাট স্টেরিন কোনো মিলই নাই, এই যে স্ট্রাকচার তার সাথে নাম কোনো মিল নাই, ঠিক আছে। তো এই জন্য বলছে যে এই নামের সাথে প্রতিস্থাপকের নামের সাথে থাকতে হবে, ওদিকে যা, অন্য দিকে যা, বুঝে গেছ? ওদিকে যা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মানে আইপিকেও এই প্রচলিত যে নামগুলো এরকম অনেক যৌগ আছে যাদের প্রচলিত নামটাই রেখে দেওয়া হয়েছে বা ওইটাই এখন অ্যাকচুয়ালি মানে আন্তর্জাতিক স্বীকৃত নাম, ঠিক আছে। এবার দেখো 2 নম্বরে যেই পয়েন্টটা সেটা হচ্ছে বেনজিন, কোথায় গেল, হ্যাঁ বেনজিন মূল নাম হিসেবে ব্যবহার করে প্রতিস্থাপকটিকে উপপদ বা প্রিফিক্স হিসেবে লিখে নামকরণ করা হয়, এই নামকরণটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে, যে তোমার এই বেনজিনদের বেনজিন থাকবে তোমার মূল নাম, আর তার সাথে যে প্রতিস্থাপক গুলো থাকবে সেগুলোর নামগুলো তুমি আগে লিখবা, মানে প্রিফিক্স হিসেবে লিখবা। যেমন দেখো এখানে মিথাইল আছে, মানে বেনজিনের একটা হাতে মিথাইল আছে, বেনজিনের একটা হাতে ইথাইল, মানে বেনজিনে হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করে অন্যান্য মূলক যুক্ত আছে, ঠিক আছে, তখন নামকরণটা কেমনে হবে, যে মূলকটা যুক্ত আছে সেই মূলকটার নাম হবে প্রথমে আর লাস্টে লিখবা বেনজিন, বুঝা গেছে? যেমন দেখো এখানে বেনজিনের সাথে কি যুক্ত আছে, মিথাইল, নাম হবে মিথাইল বেনজিন, এখানে যুক্ত আছে ইথাইল, তাহলে হচ্ছে ইথাইল বেনজিন। একইভাবে দেখো এটার নামকরণ কি উচিত ছিল, বেনজিন ক্লোরাইড, বাট নামটা হবে এই যে মূলকটা আছে তার নামটা আগে লিখতে হবে, ক্লোরো বেনজিন, আয়োডো বেনজিন, নাইট্রো বেনজিন, সায়ানো বেনজিন, বুঝতে পারছো? নামটা ক্লিয়ার, বেনজিন নামটা থাকবে আর বেনজিনের আগে তুমি জাস্ট যে মূলকটা এখানে প্রতিস্থাপিত হয়ে যুক্ত হয়েছে সেই মূলকটার নামটা তুমি প্রিফিক্স হিসেবে
যুক্ত করে দিবে বেনজিনের সাথে, বুঝতে পারছো? এর হচ্ছে একটা মেথড, হ্যাঁ এবং এই মেথডটা কিন্তু ইউজ করা হয় আইওপিতে। আচ্ছা এবার দেখো 3 নাম্বার যে মেথডটা, সেটা হচ্ছে বলছে এক্ষেত্রে প্রতিস্থাপকের নাম বেনজিন শব্দের ক্ষেত্রে উল্লেখ করতে হয়। দেখো ইকটকে যেটা দেখলা সেটা কিন্তু বেনজিনের সাথে কিন্তু নামটা মিক্স করা হয়নি, প্রতিস্থাপক মূলকের নাম আলাদা, বেনজিনের নাম আলাদা, ঠিক আছে? যেমন দেখো মিথাইল বেনজিন, ঠিক আছে, প্রোপাইল বেনজিন বা হচ্ছে নাইট্রো বেনজিন, সায়ানো বেনজিন, ঠিক আছে? কিন্তু এই 3 নাম্বার যে যৌগুলো দেওয়া আছে সেগুলোর নামগুলো দেখো, বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা দেখো বেনজাল ডিহাইড, তার মানে বেনজিনের নামটার সাথে কিন্তু এটা মিক্স হয়েছে বা বলা যায় যে সন্ধি হয়েছে, ঠিক না? দেখো বেনজিন পুরোটা কিন্তু নাম নাই, শুধু বেনজাল ডিহাইড, মানে অ্যালডিহাইডের লাস্টে অ্যালডিহাইড আর বেনজিনের জাস্ট বেনজ, এই এই দুটো যুক্ত করে বেনজাল ডিহাইড নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ওই 2 নাম্বার যৌগুলোর মতো না, ঠিক আছে? খেয়াল করো এখানে এই যে SO3H আছে, খেয়াল আছে যে SO3H এই মূলকটার নাম কি চার্টে ছিল, এই মূলকটার নাম হচ্ছে সালফোনিক মূলক, ঠিক আছে? এবং এটা যেই যৌগে থাকবে সেটা হবে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? যেমন দেখো তোমার যদি এখানে অ্যালকাইল মূলক থাকতো তখন নাম হইতো কি অ্যালকাইল সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? দেখো মিথাইল সালফোনিক অ্যাসিড বা মিথেন সালফোনিক অ্যাসিড এরকম নাম হইতো, বাট যেহেতু এখানে বেনজিনের সাথে এই SO3H মূলকটা যুক্ত আছে তাই নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তারপর দেখো এটা হচ্ছে সালফোনিক ক্লোরাইড, কারণ কি হাইড্রোজেন এখানে একটা অক্সিজেন আর হাইড্রোজেন অপসারিত হয়ে ক্লোরিন আসছে, ঠিক আছে? নাম হচ্ছে বেনজিন সালফোনিক ক্লোরাইড। এরপর দেখো এটার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, এই এখানে কিন্তু সরাসরি বেনজিন নামটা কিন্তু পুরোপুরি ইউজ হয় নাই, ঠিক আছে? বেনজিন আর ওই অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের যে নাম ওইক অ্যাসিড, ওই দুটা মিলে বেনজোয়িক অ্যাসিড হয়েছে। একইভাবে দেখো বেনজিন আর অ্যালডিহাইড এই দুটা মিলে নামকরণ করেছে বেনজাল ডিহাইড, দেখো এখানে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, ঠিক আছে? বেনজাইল ক্লোরাইড কেন বলা হয়েছে, কারণ নরমালি এই যে ধরো এটা বেনজিন, বেনজিনের সাথে ধরো মিথাইল মূলক আছে, ঠিক আছে? ওই মিথাইল মূলক থেকে যদি আবার একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে এটা হবে CH2, আর একটা হাত খালি হবে সেই হাতে কে আসছে ক্লোরিন, এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই নামগুলো কিন্তু দেখো একটু মানে এলোমেলো টাইপের, মানে কোনো স্পেশাল কোনো নামকরণের মেথড অ্যাকচুয়ালি নাই, বুঝছো? ওরকম আমরা যেভাবে অ্যালিফ্যাটিক অ্যাসিড যেভাবে শিখছি যে একটা স্পেসিফিক মেথড আছে, অ্যারোমেটিক এর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ওরকম মেথড নাই, যা বুঝতে পারলা, ঠিক না? যেমন দেখো 1 নম্বরে প্রচলিত নাম সেই অনুসারে নামকরণ করে দেওয়া হয়েছে, 2 নম্বরে যে মেথডটা সেটা একটু স্পেসিফিক বলা যায়, কারণ বেনজিনের সাথে যে মূলক থাকবে সে মূলকের নামটা তুমি প্রথমে প্রিফিক্স হিসেবে লিখবা তারপর বেনজিন লিখে দিবা, এই 2 নম্বর মেথডটা কিন্তু একটু স্পেসিফিক, ঠিক আছে? আর ফাঁকা জায়গা রাখা যাবে না, যেমন ধরো মিথাইল বেনজিন, তুমি মিথাইল আলাদা লিখবা আর বেনজিন আলাদা লিখবা হবে না, তুই একসাথে লিখতে হবে মিথাইল বেনজিন, ইথাইল বেনজিন, ঠিক আছে? আর 3 নম্বর যেটা দেখলাম সেটা কিন্তু ওই 3 নম্বর পয়েন্টটা কিন্তু আলাদা, এই মেথডটা হচ্ছে কি যে তোমার বেনজিন শব্দের সাথে ওইটার যে প্রতিস্থাপকের নামটা সেটা মিক্স হবে বা সন্ধি টাইপের নামটা একটু বিকৃত হবে, ঠিক আছে? যেমন দেখো বেনজোয়িক অ্যাসিড, বেনজিন আর অ্যাসিড কিন্তু আলাদা আলাদা না, ঠিক আছে? বেনজাল ডিহাইড বললাম। এই ছিল কতগুলো পদ্ধতি, 3টা পদ্ধতি, একটা হচ্ছে প্রচলিত যে নাম সেটাই, আর একটা একটু স্পেসিফিক ছিল যে মূলক যেটা থাকবে সেই মূলকের নামটা প্রিফিক্স লিখবো লাস্টে বেনজিন লিখে দিব, আর 3 নম্বরটা হচ্ছে ওই বেনজিন আর হচ্ছে মূলক দুইটার নাম মিক্স হবে। এবার দেখো 6 নম্বরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপক বেনজিন জাতক, মানে একটা বেনজিনে যদি 2টা মূলক থাকে, দেখো তো এতক্ষণ যতগুলো আমরা যৌগ দেখলাম সবগুলো কিন্তু মূলক একটা ছিল, ঠিক আছে? বেনজিনের একটা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত করে মূলকগুলো যুক্ত হয়েছে, ঠিক আছে? একটা মূলক ছিল, এখন আমরা শিখবো হচ্ছে যদি 2টা মূলক থাকে তাহলে নামকরণটা আমরা কিভাবে করবো, ঠিক আছে? এখন যে সিস্টেমগুলো শিখবো সেগুলো কিন্তু স্পেসিফিক, ঠিক আছে? যেমন দেখো 2টা মূলক থাকলে নামকরণটা কিভাবে হবে এটা কিন্তু নির্দিষ্ট করা আছে, ঠিক আছে? যেমন দেখো এখানে বলা আছে যে ওদের ভাষাটা তুমি বাসায় পড়ে নিয়ে আমি জাস্ট আমার মতো করে বুঝাই দিচ্ছি, যে ধরো বেনজিন, বেনজিনের যে স্ট্রাকচারটা সেখানে 2টা কার্বনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইলো, প্রতিস্থাপিত হয়ে 2টা মিথাইল মূলক যুক্ত হলো, মিথাইল মূলক, ঠিক আছে? দেখো তো এই ধরো আমাদের বেনজিনের স্ট্রাকচারটা বা 6টা কার্বন, ঠিক আছে? এখন ধরো পরপর 2টা কার্বনের হাইড্রোজেন অপসারিত হয়ে মিথাইল যুক্ত হইলো, ঠিক আছে? অথবা ধরো পরপর 2টা কার্বনের হাইড্রোজেন অপসারিত না হয়ে এভাবে একটা গ্যাপ দিয়ে
পরের কার্বনটার হাইড্রোজেন অপসারিত হয়ে মিথেল মূলক যুক্ত হলো। দেখো তো এই দুটো যৌগে দেখতে সেম, মনে হবে সেম, বাট আসলে কিন্তু সেম না, কারণ এই এই প্রথম যৌগে মিথেল মূলক হচ্ছে পরপর দুইটা কার্বনে আছে, আর পরের যে যৌগটা সেখানে কিন্তু একটা কার্বন পরে, মানে একান্তর ভাবে মূলকটা যুক্ত আছে, বুঝতে পারছো? তাহলে এই যৌগটা আর এই যৌগটা কিন্তু সেম না, এবং এই এই যৌগ দুটোর ধর্ম কিন্তু আলাদা, তাই দুইটার নামকরণ হবে আলাদা, ঠিক আছে? তুমি কিভাবে এই যৌগটা নামকরণ করবে আর কিভাবে এই যৌগটা নামকরণ করবে, ঠিক আছে? খেয়াল করো, যে কোনো একটা কার্বন থেকে তুমি নাম্বারিং শুরু করবা, কিন্তু অবশ্যই মূলক যে কার্বন আছে সেই কার্বন থেকে তোমাকে নাম্বারিং শুরু করতে হবে। যেমন ধর তুমি চাইলে এখানে এই কার্বনটাকে এক নম্বর বলতে পারো না, এক দুই ভাবে বলতে পারবো না, তোমাকে অবশ্যই মূলক যে কার্বন আছে সেই কার্বন থেকে তোমার নাম্বারিং শুরু করতে হবে। যেমন দেখো এখানে এই কার্বনটাকে তুমি এক নম্বর ধরতে পারো, তাহলে এক। এরপরে দেখো তুমি কি এই এটাকে তুমি কখনোই দুই নম্বর বলতে পারবে না, কেন? কারণ তোমাকে অবশ্যই নাম্বারিংটা এভাবে করতে হবে যে মূলকটা কোনখান থেকে কাছে হয়, যেটা আমরা কিন্তু অ্যালিফেটিক যৌগে শিখছি। যেমন দেখো এখানে আমি যদি এই কার্বনটাকে দুই নাম্বার ধরি, তাহলে কিন্তু দুইটা মূলকই আমার কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে? তারপর এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, ঠিক আছে? একই ভাবে দেখো তুমি যদি এই কার্বনটাকে এক নাম্বার ধরো, তাহলে এখান থেকে তুমি নাম্বারিং এভাবে সিরিয়াল করবো যে এক দুই তিন। বাট তুমি যদি উল্টা ভাবে আসতা, দুই তিন চার, তখন এই মূলকটা পড়তো পাঁচ নাম্বার কার্বনে, যদি তুমি এইভাবে ঘুরতা, তাহলে এটা পড়তো পাঁচ নাম্বার কার্বনে, বাট এটা কিন্তু হবে না। তোমাকে অবশ্যই কোন যেভাবে কাছে হয় সেভাবে তোমার নাম্বারিং করতে হবে, ঠিক আছে? নাম্বারিং করলাম, এবার নামকরণটা কিভাবে করবা? ওই সিম্পল আগের মতোই, যে 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 কার্বনে মূলক যুক্ত আছে সে কার্বনের নাম্বার গুলো লিখবা কমা দিয়ে, তারপর হাইফেন দিয়ে, যে দুইটা মূলক আছে তাই ডাই, যদি মিথাইল মূলক তাই ডাই মিথাইল বেনজিন। বুঝা গেছে নামকরণটা? ক্লিয়ার? এবার দেখো আরেক ভাবে থাকতে পারে, যে একটা কার্বনে মিথাইল যুক্ত আছে, তারপর ঠিক বিপরীত যে কার্বনটা, সে বিপরীত কার্বনে যদি আরেকটা মিথাইল যুক্ত থাকে, এক্ষেত্রে নামকরণটা কিভাবে হবে? তুমি যত ধরো তুমি এই কার্বনটাকে বললে এক নাম্বার কার্বন, এটা দুই, এটা তিন, এটা চার, তাহলে এটা হচ্ছে তোমার কয় নাম্বার কার্বন? চার নাম্বার কার্বন। সেটা নামকরণটা কিভাবে হবে? 1,4 ডাইমিথাইল বেনজিন, ঠিক আছে? এভাবে তুমি যদি ব্রোমিন থাকে, তুমি বললা 1,2 ডাইব্রোমো বেনজিন, 1,3 ডাইনাইট্রো বেনজিন, এভাবে তুমি নামকরণ করতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই আইওপিএর যে নামকরণ, সেই অনুসারে তুমি কার্বনের নাম্বারিং করবা, যেখান থেকে নাম অবশ্যই মূলক যে কার্বন আছে সেই কার্বন থেকে তোমার নাম্বারিং শুরু করতে হবে, এবং বাকি মূলকটা যেভাবে কাছে হয় সেখান থেকে সেভাবে তোমার নাম্বারিংটা দিতে হবে, ঠিক আছে? তারপর তুমি হচ্ছে কয় নাম্বার কার্বনে এই মূলক গুলো আছে, কি কি মূলক আছে, কয়টা আছে, সেটা তুমি এভাবে লিখে দিলা, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো আমরা যে তিন নাম্বার পয়েন্টে যে নামকরণটা শিখছিলাম, ওখানে দুই নাম্বার পয়েন্ট যেটা ছিল, মেইন ডিফারেন্সটা কি ছিল? আমরা দেখছিলাম যে মূলক গুলার নাম আগে লেখা হয়, প্রথমে মূলক, তারপরে হচ্ছে কি বেনজিন, ঠিক না? যেমন ধরো এই যে এখানে মিথাইল বেনজিন, ইথাইল বেনজিন, ক্লোরো বেনজিন, প্রথমে মূলকের নামটা প্রিফিক্স হিসেবে যুক্ত হয়েছে, আর লাস্টে বেনজিনের নামটা যুক্ত আছে, ঠিক আছে? আর তিন নাম্বার পয়েন্টে যে যৌগগুলো আমরা দেখলাম, সেই যৌগগুলো দেখো প্রথমে বেনজিনের নাম, বেনজিনের অংশটা আছে, লাস্টে হচ্ছে সাফিক্স হিসাবে তোমার মূলকের নাম আছে, ঠিক না? বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক ক্লোরাইড, বেনজোয়িক অ্যাসিড, বেনজাল ডিহাইড, দেখো অ্যালডিহাইড এর মূলক আছে তাই নাম হচ্ছে বেনজাল ডিহাইড, তারপর দেখো বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, এগুলো মুখস্থ, ঠিক আছে? সহজ কথা বেনজিনের নামটা আগে আর মূলকের নামটা হচ্ছে পরে ছিল, ঠিক আছে? এই হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো দেখো মেইন ফ্যাক্ট হচ্ছে ওই অ্যালিফেটিক এর যে নামকরণটা ছিল, সেখানে কিন্তু আমাদের যে কার্বন শিকল সেটা হচ্ছে মুক্ত শিকল, ঠিক আছে? মানে একদম প্রান্তের দুই কার্বনের মধ্যে কিন্তু বন্ধন ছিল না, ঠিক আছে? মুক্ত শিকল ছিল, লম্বা চেইন। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই মাঝখানে কোনো কার্বন থেকে নাম্বারিং শুরু করতে পারতাম না, আমাদের যে কোনো একটা প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হইতো, ঠিক আছে? বাট এই যে তোমার বেনজিনের যে স্ট্রাকচারটা বা অ্যারোমেটিক যৌগ, কিন্তু অবশ্যই কি হয়, অ্যারোমেটিক যৌগ বদ্ধ শিকল হয়, ঠিক আছে? যার কারণে তোমার যে কোনো কার্বন থেকে আমরা নাম্বারিং শুরু করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে যেই কার্বনে মূলক আছে সেই কার্বন থেকে আমরা নাম্বারিং শুরু করব, ঠিক আছে? এখন তোমার যেহেতু এখানে দুইটা মূলক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা মূলকের মধ্যে আমরা যদি কার্বন নাম্বারিং 1 করি, মানে ধরো মূলক আছে এখানে দুইটা, যে কোনো একটা থেকে তুমি নাম্বারিং শুরু করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যেমন আমরা এখানে এই কার্বনটাকে 1 ধরছি, আর আর এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর যেমন ধরো যে
এই কার্বনটা কেমন এক ধরতে পারতাম, তখন এটা এটা হচ্ছে তোমার তিন নম্বর কার্বন, কোনো সমস্যা নেই, নামকরণ আসলে ঘুরে ফিরে একই হইতো, ঠিক আছে? তো তোমার এই ছিল হচ্ছে যদি দুইটা মূলক থাকে তাহলে আমরা কিভাবে নামকরণ করতে পারি। আর এখানে দেখো একটা সুন্দর একটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে বেনজিন বলয়ে সক্রিয়তার ক্রম। আমরা যেমন অ্যালিফ্যাটিক এর ক্ষেত্রে যেরকম আমরা সক্রিয়তার ক্রম শিখছিলাম যে কোনটার প্রায়োরিটি বেশি হবে, ধরো এখানে যদি একাধিক মূলক থাকে তাহলে নামকরণটা কার নাম অনুসারে হবে, ঠিক আছে? এখানেও সেম জিনিস যে জৈব মানে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের যে মূলকটা সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো বেনজিনের মূলকে যদি সেটা থাকে তো এটা হবে অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? ধরো তোমার এই সালফোনিক মূলক আছে তার সাথে ধরো তোমার এই হাইড্রোক্সিল মূলক আছে, তখন সেই যৌগটা কিন্তু সালফোনিক মানে বেনজিন সালফোনিক অ্যাসিড হবে, ঠিক আছে? আর অন্য মূলক থাকলে সেটা হবে অপ্রধান মূলক, ঠিক আছে? এই যে বাকি নামকরণ গুলা এরা আমরা নেক্সট ক্লাসে শিখবো, আজকে এতটুকু থাক।